We are gentle. প্রথমবার জাতীয় সংসদে যোগ দিয়ে নতুন করে নির্বাচনের দাবি জানালেন সিলেট দুই আসন থেকে ঐক্যফ্রন্ট নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বর খান সেই সঙ্গে অতি দ্রুত বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সুচিকিৎসা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবি জানিয়েছেন বুধবার রাতে জাতীয় সংসদের প্রথমবারের মতো বক্তব্যের সুযোগ পেয়ে এর দাবি জানান তিনি শপথ নেওয়ার পর সংসদে এটাই তার প্রথম দিন তবে এসবের উত্তরে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী মোকাব্বির খানকে বলেন আপনি শুভেচ্ছা বক্তব্য দিয়ে শেষ করুন এসব কথা পরেও বলার সুযোগ পাবেন তার বক্তব্যের সময় সংসদের কয়েকজন সংসদ সদস্য এর মৃদু প্রতিবাদ করেন বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু সহ জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানান মোকাবির খান এরপর তিনি বলেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে ঐক্য গঠন করা হয়েছে সেটা স্বাধীনতা বিরোধীদের নিয়ে নয় এটা স্বাধীনতার পক্ষে ঐক্য আমি কৃতজ্ঞতা জানাই ডক্টর কামাল হোসেনের প্রতি কারাবন্দি বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোকাবির খান বলেন বিএমপির চেয়ারপারসন খালদা জিয়ার সুচিকিৎসা নিয়ে অনেকের মনে অসন্তোষ রয়েছে আমি তার সুচিকিৎসার দাবি করছি যদি তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে বঙ্গবন্ধুর কন্যার মহানুভবতার প্রমাণ মিলবে এ সময় তার নির্বাচনী এলাকার বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে একটি কমিশন গঠনের দাবি জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে ঠাকুরগাঁও তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল রহমান শপথ নিয়েছেন বৃহস্পতিবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী শিরিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে জাহিদুর রহমানকে শপথ বাক্য পাঠ করান শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী হুইপ ইকবাল রহিম এবং হুইপ আবু সাইদ আল মাহমুদ শপন উপস্থিত ছিলেন শপথ গ্রহণ শেষে জাহিদুর রহমান এমপি রীতি অনুযায়ী এই সপতি বই স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন একাদশ সংসদের ধানের শীষের প্রতীকে নির্বাচিত কেউ শপথ নেবেন না বলে বিএনপির দলীয় সিদ্ধান্ত রয়েছে যারা এই সিদ্ধান্ত অমান্য করে সংসদে শপথ নিয়েছে এবং শপথ নেবেন তারা জাতীয়তাবাদী শক্তির দুশ্মন তারা এই দেশ ও জাতির দুশ্মন আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম বিরোধী কালো আইন বাতিল সাংবাদিক হত্যার বিচার বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ মফসল সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন বিএনপি থেকে নির্বাচিত আজ শপথ নেওয়া এমপি জাহিদুর রহমান জাহিদ জানিয়েছেন সংসদে গিয়ে তিনি খালদা জিয়ার মুক্তির দাবি জানাবেন দল বহিষ্কার করলেও তিনি দলেই থাকবেন বলে মন্তব্য করেন তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও তিন আসন থেকে এমপি হওয়া জাহিদ আজ বৃহস্পতিবার দুপুরে সহ বারোটার দিকে জাতীয় সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন বিমপি থেকে নবনির্বাচিতের মধ্যে তিনি প্রথম শপথ নিলেন বিমপি থেকে নির্বাচিত আর পাঁচজন এখনও শপথ নেওয়ার বাকি বিমপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ভোটের ওই ফলাফল প্রত্যাখ্যান করে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জানালেও তা উপেক্ষা করে গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খান এর আগে শপথ নেন বিমপির জাহিদুর রহমানও এবার একই পথে হাঁটলেন দলের সিদ্ধান্ত না মানার ব্যাখ্যায় তিনি বলেন সংসদ সদস্য হিসেবে তাকে নির্বাচিত করেছে এলাকার জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতেই তিনি শপথ নিয়েছেন তিনি বলেন এটা দলের সিদ্ধান্তের বাইরে আমি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করলাম যেহেতু সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এলাকার মানুষের পছন্দ চাপ ঢাকায় এই পনেরো দিন ধরে আছি এলাকার মানুষের একটাই বক্তব্য শপথ নিয়ে ফিরে আসুন সংসদে আসার আগে দীর্ঘ তিরিশ বছর মাঠের লড়াইয়ে ছিলেন জানিয়া জাহিদ বলেন আমি এবার নিয়ে চতুর্থবার নির্বাচন করলাম এই আসনটি আমাদের বিএনপির ছিল না স্বাধীনতার পর থেকে এই আসনটি আওয়ামী লীগের এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হতে সক্ষম হয়েছে শপথের বিষয়ে দলের কোনো পর্যায়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন না আগে বলেছি দেখাও করেছি কোনো প্রকারের সম্মতি দেয়নি দল শপথ নেবে না এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তই ফাইনাল দল বহিষ্কার করলে কি করবেন এমন প্রশ্নের উত্তরে সংসদ জাহিদ বলেন আমার বিষয়ে দল যে কোনো সিদ্ধান্ত নিতে পারে সেটা জেনে শুনে শপথ গ্রহণ করেছি দল যদি মনে করে বহিষ্কার করবে করতেই পারে বহিষ্কার করলো কিন্তু আমি দলে আছি আমি এই দলের একজন নিবেদিত প্রাণকর্মী শেষ ছাত্র জীবন থেকে দীর্ঘ আটত্রিশ বছর এই দলের সাথে সম্পৃক্ত তো কাজে বিএনপি আমাকে বহিষ্কার করলেও আমি তো বিএনপি থেকে বহিষ্কৃত হব না আমি আছি সংসদে কি ভূমিকা রাখবেন এ প্রশ্নে তিনি বলেন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির জন্য সংসদে যে ভূমিকা রাখা দরকার তা তিনি রাখতে চান তিনি বলেন আমার নেত্রী একজন বয়স্ক মহিলা তার বয়স তিয়াত্তর গণতন্ত্রের স্বার্থে মুক্তি করে দেওয়া হয় সংসদে এই আহ্বান জানাব এটাই সদস্য আর এলাকার হাজার হাজার কাছে আহ্বান জানাবো বলবো আপনি এগুলো দেখেন এগুলোর বাদই পুলিশ পুলিশ যা করছে সব মিথ্যা মামলা করছে আপনার লোক কোনো মামলা করেনি এটা দেখা উচিত গণতন্ত্রের স্বার্থে সেসব মামলা প্রত্যাহারের দাবি রাখবো সাংবাদিকদের সাথে অশোভন এবং দৃশ্যতাপূর্ণ আচরণের জন্য অভিনেত্রী সমী রকে অবাচিত ঘোষণা করছেন সাংবাদিকরা একই সাথে তাকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে বুধবার জাতীয় পরিষদের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে এই আলটিমেটাম দেওয়া হয় বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে কদম ফুল ফরগুড়ে ক্লাব চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয় সমাবেশে সাংবাদিক নেতারা শ্রমিক আসরকে গণমাধ্যম বইরি ঘোষণা করে বলেন দৃষ্টিতাপুন আচরণের জন্য শ্রমিক আসরকে 24 ঘন্টা মধ্যে ক্ষমা চাইতে হবে এই সময়ের মধ্যে তিনি ক্ষমা না চাইলে মিডিয়া অঙ্গনে তিনি অবাঞ্চিত হবেন জাতীয় ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফ্র সভাপতি ডক্টর কামাল হোসেন বলছেন দর্শন মহামারী আকার ধারণ করেছে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে কোথাও এখন কারো জীবনে নিরাপত্তা নেই তিনি এসব কথা বলেন ডাক্তার মহামারী আকার ধারণ করেছে আইন শৃঙ্খলার অবনতি খুবই দৃশ্যমান নারীর অধিকার এবং আইনের শাসন রক্ষা করার জন্য আন্দোলনকে জোরদার করতে হবে তিনি বলেন আমরা ঐক্য মতে পৌঁছেছি যে আমরা সক্রিয়ভাবে মাঠে নামব কারণ মানুষ চায় সভ্যতা আইনের শাসন আমরা আজকের বৈঠকে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আমরা মনে করি ঐক্যবদ্ধ একটা উদ্যোগ নিয়ে দেশের মানুষের অধিকার রক্ষা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং জরুরি ভিত্তিতে করা প্রয়োজন বলে কর্মসূচি নিয়েছি। তিনি অভিযোগ করে বলেন আইন প্রয়োগকারী সংস্থা নিষ্ক্রিয় যারা আইন ভঙ্গ করছে তাদের ব্যাপারে তারা নিষ্ক্রিয় যারা বিভিন্ন ধরনের অ্যাকশনে যাচ্ছে যারা মানবাধিকারের পক্ষে দাঁড়াচ্ছে পুলিশ তাদের ব্যাপারে তৎপরতা দেখাচ্ছে কিন্তু যারা মানুষের বিরুদ্ধে নাগরিকের অধিকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে একটা নিষ্ক্রিয় লক্ষ্য করেছে পরে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা জেএসডি সভাপতি আসমা আবদুর রব সোনাগাজির মাদ্রাসা যাত্রী নুসরাত জাহান রাফির হত্যার বিচার সহ নারী দর্শন বন্ধের দাবিতে আগামী তিরিশে এপ্রিল ঢাকা জামায়াতের কর্মসূচি ঘোষণা করেন এ সময় তিনি বলেন নুসরাত সহ নারী ও শিশু দর্শন নির্যাতন বন্ধের দাবিতে আগামী তিরিশে এপ্রিল আমরা ঢাকার শাহবাগে বিকালে চারটায় জামায়াত হব এছাড়াও গণশুনানির অংশ হিসেবে আমরা নোয়াখালী ও রাজশাহী সহ বিভিন্ন জেলা শহরে যাব নোয়াখালী ও রাজশাহী দিয়ে এই কর্মসূচি শুরু হবে এর দিনক্ষণ আমরা পরে জানাবো একই সঙ্গে রমজানের জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকায় একটি নাগরিক সমাবেশও করবে বলে জানান আসমরব। বিএসএম ইউতে চিরসাদীন মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন আজকে হয়রানিমূলক মামলায় বিএমপির চেয়ারপারসন বেগম খাল্দা জিয়াকে কারাগারে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নিঃশর্তভাবেই তার মুক্তি চাই সেই সঙ্গে অতি দ্রুত বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সুচিকিৎসা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে দাবি জানিয়েছেন বুধবার রাতে জাতীয় সংসদের প্রথমবারের মতো বক্তব্যের সুযোগ পেয়ে এ দাবি জানান তিনি শপথ নেওয়ার পর সংসদে এটাই তার প্রথম দিন তবে এসবের উত্তরে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী মোকাব্বির খানকে বলেন আপনি শুভেচ্ছা বক্তব্য দিয়ে শেষ করুন এসব কথা পরেও বলার সুযোগ পাবেন তার বক্তব্যের সময় সংসদের কয়েকজন সংসদ সদস্য এর মৃদু প্রতিবাদ করেন বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু সহ জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানান মোকাবির খান এরপর তিনি বলেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে ঐক্য গঠন করা হয়েছে সেটা স্বাধীনতা বিরোধীদের নিয়ে নয়। এটা স্বাধীনতার পক্ষের ঐক্য আমি কৃতজ্ঞতা কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোকাবির খান বলেন বিএমপির চেয়ারপারসন খালদা জিয়ার সুচিকিৎসা নিয়ে অনেকের মনে অসন্তোষ রয়েছে আমি তার সুচিকিৎসার দাবি করছি যদি তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে বঙ্গবন্ধুর কন্যার মহানুবতা প্রমাণ মিলবে এই সময় তার নির্বাচনী এলাকার বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলির সন্ধানে এটি কমিশন গঠনের দাবি জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির মনোনয়নে ঠাকুরগাঁও তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল রহমান শপথ নিয়েছেন বৃহস্পতিবার স্পিকার ডক্টর শীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে জাহিদুল রহমানকে শপথ বাক্য পাঠ করান শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী হুইপ ইকবাল রহিম এবং হুইপ আবু আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন শপথ গ্রহণ শেষে জাহিদুর রহমান এমপি রীতি অনুযায়ী শপথে বই স্বাক্ষর করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ডাক্তার জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন একাদশ সংসদের ধানের শীর্ষের প্রতিকে নির্বাচিত কেউ শপথ নেবেন না বলে বিএনপির দলীয় সিদ্ধান্ত রয়েছে যারা এই সিদ্ধান্ত অমান্য করে সংসদের শপথ নিয়ে এবং শপথ নিবেন তারা জাতীয়তাবাদী শক্তির দুশ্মন তারা এই দেশ ও জাতির দুশ্মন আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম বিরোধী কালো আইন বাতিল সাংবাদিক হত্যার বিচার বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং বিএপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ মফসল সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন বিএনপি থেকে নির্বাচিত আজ শপথ নেওয়া এমপি জাহিদুর রহমান জাহিদ জানিয়েছেন সংসদে গিয়ে তিনি খালদা জিয়ার মুক্তির দাবি জানাবেন দল বহিষ্কার করলেও তিনি দলেই থাকবেন বলে মন্তব্য করেন তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও তিন আসন থেকে এমপি হওয়া জাহিদ আজ বৃহস্পতিবার দুপুরে সোয়া বারোটার দিকে জাতীয় সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি থেকে নবনির্বাচিত মধ্যে তিনি প্রথম শপথ নিলেন